2023 নাটকের কোটি ভিউ। অমি বললেন এই চেষ্টা অব্যাহত থাকবে। কাজল আরিফিন অমির নাটক মানে সোশ্যাল প্ল্যাটফর্মে হিট, এমনটাই দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরে। অমির নাটকগুলোর ভিউ অনেক। বরাবরের মতো এবারের ঈদেও অমি ছিলেন অনবদ। ঈদের ব্যাড বাজ নাটকটি ইউটিউবে 28 দিনে 1 কোটি ভিউ হয়। বিষয়টি কাজল আরফিন অমি নিজের ফেসবুকে নতুন একটি তথ্য জানান। ব্যাড বাজ এর মাধ্যমে ইউটিউবে তার কোটি ভিউ হওয়া নাটকের সংখ্যা 2টি, অর্থাৎ 10 মিলিয়ন ভিউ হওয়া নাটক 23টি অমির। কাজল আরফিন অমি বিষয়টিকে বেশ ইতিবাচকভাবেই নিয়েছেন। শনিবার দুপুরে অমি বলেন, আলহামদুলিল্লাহ, মানুষ আমার কাজ দেখে পছন্দ করে ভালো লাগা মন্দ লাগা শেয়ার করে। এই মুহূর্তে দেশে প্রচুর কন্টেন্ট হচ্ছে। কোনো স্পেসিফিক ডিরেক্টরের নাটকের জন্য অপেক্ষা করা একসময় আমরা করতাম, সরোয়ার ভাইয়ের কাজের জন্য, ইফতিকার আহমেদ ফাউমি ভাইয়ের কাজের জন্য। ঈদে কবে সরোয়ার ভাইয়ের নাটক আসবে, ফাউমি ভাইয়ের নাটক আসবে, নাটকগুলো দেখব। অমি বলেন, এখন মানুষ আমার নাটকের জন্য অপেক্ষা করে, দেরি হলে জানতে চাই কেন দেরি হচ্ছে। এই যে হইচই, বলতে গেলে সত্যি আমি ভাগ্যবান, দর্শকদের কাছ থেকে এরকম প্রতিক্রিয়া ভালোবাসা পাচ্ছি। জানি না কতদিন ধরে রাখতে পারবো এই ভালোবাসা, তবে আমি ধরে রাখার আপ্রাণ চেষ্টা করব। ওই চেষ্টা থাকবে, এফোর্ট থাকব, বিনোদিত করার জন্য মানসিক চাপ থাকে, এমনটাই উল্লেখ করলেন কাজল আরফিন অমি। তিনি বলেন, ঈদে দর্শকদের কোন কাজটা, কোন নাটকটা দিয়ে বিনোদিত করব, এমন একটা মানসিক চাপ কাজ করে। তারপরেও আমি চেষ্টা করি দর্শকদের সর্বোচ্চ আনন্দ দেওয়ার, এটা সবসময় অব্যাহত থাকবে। এবারের ঈদে ব্যাড বাজ ছাড়াও অমির পরিচালনায় ব্যাচেলর রমজান, দি কিডনাপার, ফিমেল টু, হেল্প মি নাটকগুলো বেশ জনপ্রিয়তা পায়। ইউটিউবেও ভিউয়ের দিক দিয়েও এগিয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। বিনোদন জগতের আপডেট খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।